পূর্বাঞ্চলে গ্যাস সংকটে নিয়ে কার্যকর পদক্ষেপ উৎপাদন কমছে রপ্তানি টার্গেট পূরণ সহজ হবে না বলছেন ব্যবসায়ী নেতারা সিন্ডিকেট দৌরাতে অভিযান উচ্ছেদেও দখল মুক্ত হয়নি রাজধানীর ফুটপাত দখল হচ্ছে প্রধান সড়ক সৌন্দর্য হারাচ্ছে ঢাকা ডেঙ্গুতে একদিনে আরও ১১ জনের মৃত্যু শনাক্ত ২২৪২ জন জুলাইয়ে বেড়েছে রোগীর চাপ হাসপাতালে শয্যা সংকট দুটি পাতা একটি কুড়ি স্বপ্ন ছড়াচ্ছে পঞ্চগড়ের সমতলে চা আবাদে ঝুঁকছেন চাষিরা মজুরি বাড়ানোর দাবি শ্রমিকদের ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে ড্র এক এক সমতায় সিরিজ শেষ করল বাঘিনীরা নারী বিশ্বকাপে জাপান ইংল্যান্ড ও ডেনমার্কের জয় শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আমি শিকা আজিজ এবারে বিস্তারিত শিল্পাঞ্চলে গ্যাস সংকটের সমাধানে এখনও পুরোপুরি কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার কারখানায় গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ না থাকায় উৎপাদন নেমেছে এক তৃতীয়াংশে এমন পরিস্থিতিতে নির্ধারিত সময় শিপমেন্ট ছাড়তে শঙ্কায় উদ্যোক্তারা গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে নতুন অর্থ বছরের ৭২ বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ সহসাই সহজভাবে দেখছেন না ব্যবসায়ী নেতারা আর এমন কঠিন সময় নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী বলে মনে করেন অর্থনীতিবিদরা আতিয়া আনোয়ার অন্তর রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত এমএস ডাইং কারখানা এই কারখানায় ১৬টির বেশি মেশিন থাকলেও চলছে মাত্র ৫ থেকে ৬টি গেল এক সপ্তাহ ধরে গ্যাসের চাপ না থাকায় একরকম স্থবিরতা এসেছে উৎপাদনে কারখানা কর্তৃপক্ষ বলছেন উৎপাদন আটকে থাকায় শিপমেন্ট সঠিক সময় দিতে না পাবার আশঙ্কা বাড়ছে রাতে গ্যাস প্রেশারটা মোটামুটি আসে কিন্তু দিনের বেলা আমরা মেশিন চালাতে পারি না রাতে আমরা কিছু মেশিন চালাই আর প্রোডাকশনটা আমাদের আগে যা প্রোডাকশন দিতাম তখন ৭০% এখন নেমে গেছে গ্যাসের চাপ না থাকায় কারখানাগুলোর অর্ধেকের কম ইউনিট উৎপাদনে রয়েছে এমন বাস্তবতায় বাণিজ্য মন্ত্রণালয় নতুন অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭২ বিলিয়ন ডলার আর বিদায়ী অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল ৫৮ বিলিয়ন ডলার সে হিসেবে নতুন অর্থ বছরের লক্ষ্য ১১% বেশি বিদায়ী বছরে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও গ্যাস সংকট বিকেমিএর নির্বাহী সভাপতির মতে গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে না পারলে নতুন লক্ষ্যমাত্রা অর্জনেও বেগ পেতে হবে প্রথমত তো গ্যাস বিদ্যুতের সংকট এই সংকট যদি সমাধান করা যায় বর্তমানে যেমন আমার এখানে আমাদের এখানে গত কয়েকদিন যাবৎ গ্যাস নাই তো এরকম হলে কিন্তু এই লক্ষ্যমাত্রা অর্জন করা কোনোভাবেই সম্ভব দ্বিতীয়ত হলো এনবিআর এবং কাস্টমসের সহযোগিতা দরকার এইচএস কোড নিয়ে যে জটিলতাটা হচ্ছে এই জটিলতা তৈরি না করলেও দেশের কোনো কিন্তু ক্ষতি নেই বরঞ্চ দেশের লাভ হবে রপ্তানি বাড়বে গ্যাস বিদ্যুতের অধিক মূল্য পরিশোধ করে রপ্তানি বাজারে টিকে থাকতে নগদ ও নীতিগত সহায়তা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের বিশ্ব বাজারের যে অস্থিরতা এবং যে বিশ্ববাজারে যে চাহিদা আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে তো সেটা যদি আমরা মাথায় রাখি তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এটা অনেকটাই উচ্চাকাঙ্ক্ষা তবে একটা বড় টার্গেট থাকা ভালো তাহলে সেক্ষেত্রে নতুন করে আসলে সাজাতে হবে আমাদের সুবিধাগুলো বিশেষ করে ব্যবসায়ীদের জন্য যে তাদেরকে যদি এই যে খরচের যে চাপ সেখান থেকে যদি আমরা কিছু পলিসি সাপোর্টের দিক থেকেও কিছুটা দিতে পারি তাহলে সেক্ষেত্রে হয়তো তারা কিছুটা উৎসাহিত হবেন না হলে তাদের জন্য আসলে এই এত খরচে ব্যবসা পরিচালনা করাটা রপ্তানি করাটা আসলে একটু কঠিন হয়ে যাবে পণ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,২০০ কোটি ডলার আতিয়া আনোয়ার উন্তু দেশ টিভি ঢাকা অভিযান আর উচ্ছেদের পরও দখলমুক্ত করা যায়নি রাজধানীর ফুটপাতগুলো মূলত এর পেছনে রয়েছে সিন্ডিকেট ফুটপাত থেকে এবার তাদের নজর সড়কে এভাবে দখল হয়ে যাচ্ছে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো যেখানে অবৈধভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে কয়েক কোটি টাকা ফলে হারাতে শুরু করছে নগরের সৌন্দর্য আর সৃষ্টি হচ্ছে যানজট সৈয়দ মেহেদির ক্যামেরায় শাহাদাত নিশাতের বিশেষ রিপোর্ট সাইনবোর্ডে হকার মুক্ত ফুটপাত নিচে ভিন্ন চিত্র পথচারী চলাচলের জন্য তৈরি রাজধানীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বেশিরভাগ সড়কের ফুটপাতই হকারদের দখলে মানুষের চলাচলের ফুটপার ব্রিজও বসেছে এমন অবৈধ দোকান এতে চলাচলে বিঘ্ন ঘটছে পথচারীদের সাইডে হচ্ছে জ্যামেরও একটা ব্যাপার আছে মানে খুব আর কি জ্যাম থাকে আর মানে এমন অবস্থা যে মানে ধাক্কা ধাক্কি লেগে যায় দেখেন কি অবস্থা বাইকগুলো রেখে দিছে ফুটপাত পুরো দখল দিয়ে আছে মিরপুর ১০ এর প্রধান সড়কগুলোর চিত্র এটি ফুটপাতের পুরোটাই এখন হকারদের নিয়ন্ত্রণে
লিগালে না, আমিও কই লিগালে না, প্যাডের দায় তো বইছি ভাই, আমরা প্যাডের দায় কাজ করতেছি। অবশ্য ফুটপাতের এই দখলের নেপথ্যে রয়েছে বিশাল সিন্ডিকেট। স্থানীয় প্রভাবশালী থেকে শুরু আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত খোদ পুলিশ সদস্যদেরও নাম আসছে এ তালিকায়। এদের প্রত্যক্ষ মদদে দেদারসে চলছে এই অবৈধ ব্যবসা। লাইট বিল যারা কারেন্ট দিছে তারা লাইট বিল দেওয়া লাগে, তারপর ওই সিটি কর্পোরেশনে কিছু হালকা কথা দেওয়া লাগে। পুলিশে দেয় ওই যে আমরা 200 টাকা করে দৈনিক ভাড়া দেই, এটা আর আই মনগান মার্কেটিং যারা চালায় বেকার সংস্থা জেন মিডিয়া মিটাই দিবে, এটা নাই মিডিয়া কখনো বেকারের পক্ষে নাই, ফুড দখল করে রাখছে এটার পক্ষে। প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা যাচ্ছে সিন্ডিকেটের পকেটে। পরিসংখ্যান বলছে মিরপুর 10-এ ফুটপাতে বসে কম বেশি 700 মতো দোকান, যেগুলো থেকে প্রতিদিন চাঁদা উঠছে 58,000 থেকে 1.5 লাখ টাকা। এই অনুমোদনহীন দোকান থেকে বছরে সিন্ডিকেটের পকেটে যাচ্ছে 2 কোটি থেকে 5 কোটি টাকা। ফুটপাত থেকে চাঁদা উত্তোলনের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন অভিযুক্ত স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ সদস্যরা। আমার নাম ব্যবহার করার কোনো সুযোগ নেই, আমরা কাউকে কোনো অনৈতিক সুবিধা দিয়ে নাগরিক অধিকার ভঙ্গ করে আমরা কাউকে কখনোই কোনো সুবিধা দেই। ফুটপাতের বিষয়টা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের দায়িত্বে, এরা তারাই নিয়ন্ত্রণ করে এবং আমাদের কাফরুল থানায় বর্তমানে তারাই নিয়ন্ত্রণ করছে। উত্তরের নগরপিতা বলছেন ডিএমপির সদিচ্ছা থাকলে ফুটপাত দখলমুক্ত করা সম্ভব, আর বাহিনীর কোনো সদস্য ফুটপাতের চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ডিএমপি পুলিশ কমিশনার উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, কারণ পুলিশ হচ্ছে হলো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ যদি চায় যে কোনো ফুটপাত উদ্ধার করে পুলিশ কিন্তু ইজিলি এই ফুটপাত কিন্তু ক্লিয়ার করতে পারে। যেসব পুলিশ সদস্য এটার সাথে সংযুক্ত থাকে, আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা রিপোর্ট পাই এবং তাকে আমরা ডিএমপি থেকে আউট করি, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা নিয়ে থাকি। ফুটপাতের ক্ষুদ্র দোকানিদের জন্য আলাদা স্থান নির্ধারণ করে দেওয়ার প্রয়োজন বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকা শহরের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে তীব্র যানজট, আর এই যানজটের মাত্রা আরও দ্বিগুণ করে তুলেছে ফুটপাত এবং রাস্তা দখল করে বিভিন্ন গড়ে ওঠা দোকান। এতে করে জনমানুষের ভোগান্তি যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। সাধারণ মানুষের প্রত্যাশা সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও উদ্যোগী হবেন। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও 11 জনের, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2242 জন, গেল 7 মাসে এ নিয়ে মৃত্যু হয়েছে 167 জনের। রোগীর চাপে বেসামাল পরিস্থিতি রাজধানীর হাসপাতালগুলোর, শয্যা না পেয়ে বহু রোগী ঠাঁই নিয়েছেন হাসপাতালের মেঝেতে, যদিও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলছেন ঢাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। রাজধানীর ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে আরও জোরালো ভূমিকা রাখার তাগিদ মন্ত্রীর। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। ডেঙ্গু শনাক্তের 4-5 দিন পেরিয়ে গেলেও রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু ইউনিটে শয্যা না পেয়ে রীতিমতো মেঝেতে ঠাঁই নিয়েছে এসব রোগী। তাদের মশারি দেওয়া হলেও তা টাঙানোর জন্য নেই কোনো স্ট্যান্ড। আজকে মনে মন্ত্রিসাহ আসবে, শুই না, আসছে, ওই যে চাদর দিয়ে গেছে, মশারি দিয়ে গেছে ওইদিকে, আমরাও এখন মশারি এদিকে কেউ পাইনি কয়েকজনে। কেউই মশারি টানাতে পারছে না, মশারি সবার কাছে থাকা সত্ত্বেও মশারি টানানো যাচ্ছে না, কারণ হচ্ছে মশারি টানানোর ব্যবস্থা মোটামুটি নেই। অনেক অনেক ছিল, এখন তো তাও কমে, পা ফালানোর জায়গা ছিল না, এইখানেও রোগী ছিল এতদিন। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী নিয়ে রীতিমতো বেসামাল অবস্থা মুগদা হাসপাতালের। গেল 24 ঘন্টায় এখানে মৃত্যু হয়েছে আরও 2 জনের। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, অন্য হাসপাতালে শয্যা খালি থাকলেও সেখানে যেতে রোগীদের অনীহা, তাই বাড়তি চাপ মুগদাই। রোগীদেরকে জরুরি বিভাগ থেকে বলা হয় যে বেড নেই, ফ্লোরে না, ফ্লোরেই থাকবো। সুতরাং অভিযোগ করলে আমি তো বেড দিতে পারবো না, আমার 500 বেড, আজকে রোগী ভর্তিছে প্রায় 1200, তাই 700 তো ফ্লোরেই থাকতো। যেমনটি মন্ত্রী মহোদয় আজকে বলেছে বিভিন্ন হসপিটাল সিট খালি আছে, সেখানে চলে যাওয়ার জন্য। এমন বাস্তবতায় ডিএনসিসি মুগদা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, রোগীদের খোঁজ খবর নেন। রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান অফিস এবং শিল্প কলকারখানা থেকেই বেশি সংক্রমণ ছড়াচ্ছে। ঢাকার ডেঙ্গু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি তার। ঢাকার বাইরে স্প্রে করার যে বিষয়টা, বিভিন্ন সিটি কর্পোরেশন আছে, বিভিন্ন পৌরসভা আছে, সেখানে জোরদার করতে হবে স্প্রের ব্যবস্থা, এবং স্কুল কলেজে এবং বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানে, বিভিন্ন শিল্প কারখানায় স্প্রে করতে হবে, যেখান থেকে এখন রোগী আসছে এবং সেখানেই রোগী বাড়ছে। রাজধানীর কুর্মিটোলা ডিএনসিসি ছাড়াও সলিমুল্লাহ মেডিকেলে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিতে পারবেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
দুটি পাতা একটি কুড়ি, স্বপ্ন ছড়াচ্ছে সমতলে। কেজি প্রতি মজুরি চার টাকার বিক্রি মূল্য পনেরো টাকা ধরায় চা চাষে আগ্রহী হয়ে উঠছেন পঞ্চগড়ের চাষিরা। এতে জেলায় ফসল উৎপাদনের পরিবর্তে এখন আবাদি জমিতে বাড়ছে চায়ের চাষ। তবে চায়ের দাম ও মজুরি আরেকটু বাড়ানোর দাবি জানান চাষি শ্রমিকরা। উত্তরের জনপদ ধারাবাহিকের আজ প্রথম পর্ব মাহফুজুর রহমানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। চা শৌখিন আর বিলাসীদের কাছে জনপ্রিয়। উঁচু আর পাহাড়ি ঢালে উৎপাদিত দেশে চায়ের তীর্থক্ষেত্র মৌলভীবাজার ও সিলেট। কিন্তু উত্তরের নৈসর্গিক সৌন্দর্যের জনপদ পঞ্চগড়ও এখন প্রসিদ্ধ হয়ে উঠেছে চা চাষে। সারা দেশে দশ কোটি কেজি উৎপাদিত চায়ের প্রায় দুই কোটি কেজি এখন চাষ হয় উত্তরের সমতল জনপদে। এই পরিসংখ্যানই বলে দেয় চায়ের প্রসারে কতটা এগিয়েছে সমতলবাসী। শুধু তাই নয়, বারো হাজার উনআশি একর জমিতে চা চাষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এখন ত্রিশ হাজার শ্রমিক। সমতলে চা লাভজনক হওয়ায় নয়টি বড় বাগানের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফসলি জমিতে শস্য উৎপাদনের পরিবর্তে প্রায় সাড়ে আট হাজার বাগানে চা চাষ করছেন চাষিরা। দশ বছর আগে যা ছিল আমাদের পঞ্চগড় জেলার চা, তার দ্বিগুণ নয় চৌগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতি বিঘা প্রতি মোটামুটি সিলেট হচ্ছে আমাদের পঞ্চগড়ে চারশো হয়তো পাঁচশো কেজি একরে বেশি হয়। কিন্তু চার এই যে সিন্ডিকেটের কারণে আমরা এই কৃষকগুলা ধরা খায় যাচ্ছি। দুশো বছরের পুরনো এই পেশায় সিলেট মৌলভীবাজারের পাহাড়ি টিলায় চা শ্রমজীবীদের নানা বঞ্চনার গল্প থাকলেও তুলনামূলক স্বস্তিতে পঞ্চগড়ের চা শ্রমিক ও চাষিরা। এখানে কেজি প্রতি চায়ের মূল্য পনেরো টাকা আর শ্রমিক মজুরি কেজিতে চার টাকা। এই শিল্পটা ধরে রাখতে পারলে আগামীতে এখান থেকে আমরা সারা বাংলাদেশেই চা রপ্তানি করতে পারব। চা পাতা হওয়াতে আমাদের মনে করেন গরিব মানুষরা আমরা কাজ করতে পারি, এর উপর আমরা নির্ভর করতেছি। তার সাতশো টাকা দিন পরে চা বাগান না থাকলে আমাদের খুব একটা অসুবিধা হইতো আর কি। চাষিরা জানান পঞ্চগড়ে সমতলের চায়ের তুলনামূলক মান ভালো, উৎপাদনও হচ্ছে বেশি। চায়ের প্রসারের সাথে সাথে এখানে এখন কারখানার সংখ্যা ২৬টি। জেলা প্রশাসন জানায় দ্রুতই পঞ্চগড়ে তৈরি করা হবে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। সমতলে সবুজ চায়ের সমাহার পঞ্চগড়ের অর্থনীতিকে আরো চাঙ্গা করেছে, মানুষের আর্থসামাজিক অবস্থাকে আরো এগিয়ে নিয়ে গিয়েছে। বাংলাদেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে স্থাপিত হতে যাচ্ছে আগামী এই এক মাসের মধ্যে। সমতলে চা উৎপাদনে পঞ্চগড়ের পাশাপাশি ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটেও প্রসার ঘটেছে দিনে দিনে। শ্রমজীবীরা জানান তাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো হলে রপ্তানিতে অবদান রাখবে সমতলের চা। পাহাড় ঘেরা মৌলভীবাজার ও সিলেটকে চায়ের রাজধানী বলা হলেও চা উৎপাদনে পিছিয়ে নেই সমতলের এই পঞ্চগড়। নয়টি বড় চা বাগানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এখানে স্থানীয়রাই তৈরি করেছেন আট হাজারের বেশি চা বাগান। তাতে যে হারে চা উৎপাদনে এগিয়েছে অঞ্চলটি, সে হিসেবে চা শিল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে পঞ্চগড়। ফখরুল ইসলাম, দেশ টিভি, পঞ্চগড়। পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরে পাঁচ বছর ধরে পড়ে আছে ভারত থেকে আমদানি করা নিম্নমানের একশো নব্বই মেট্রিক টন গম, যেগুলো এখন পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা এক হাজার তিনশো পিস নিম্নমানের রেলওয়ে স্লিপারও বছর ধরে পড়ে আছে বন্দরের ইয়ার্ডে। এসব বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় ব্যাহত হচ্ছে বন্দরের স্বাভাবিক কর্মকাণ্ড। রাশেদুজ্জামান বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের গুদাম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে পচে যাওয়া গম আর ভুট্টা। দুই হাজার আঠারো সালের চোদ্দই জানুয়ারি ভারত থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একশো নব্বই মেট্রিক টন গম আমদানি করে এক প্রতিষ্ঠান। দেশে প্রবেশের পর সেই গম নিম্নমানের বলে অভিযোগ ওঠে। পরে সেই গম পরীক্ষা নিরীক্ষা করে ক্ষতিকর জীবাণু থাকার প্রমাণ মেলে। এ কারণে আমদানি করা গম বন্ধ থেকে বের করতে ছাড়পত্র দেয়নি উদ্ভিদ সংকনিরোধ কেন্দ্র, আর এতে আটকে যায় গমের বড় এই চালানটি। এখন পচে যাওয়া এইসব গমের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেন বন্দরে কর্মরত শ্রমিকরা। গম ভুট্টা বন্দর দুর্গন্ধ দ্বারা এখানে থাকা যাচ্ছে না, পরিবেশটা দূষিত হচ্ছে। ওটা পচে যাচ্ছে, পচে যাওয়ার কারণে দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধের কারণে আমরা কাজ করতে সমস্যা হয়, দুর্গন্ধ বাইরে হয়। তারপরে আমাদের শ্রমিক জায়গা জায়গায় বসে বসে থাকে, ভুট্টা গম পচে পচে থাকে, এগুলা পরিষ্কার করে না। প্রাকৃতিক যে আমাদের যে আবহাওয়ার যে
এটিও কিছুটা ব্যাঘাত হচ্ছে এবং এটাতে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, পচা দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো এবং উদ্যোগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো এটি দ্রুত যেন অপসারণ করা হয়। অন্যদিকে 2019 সালে ভারতীয় একটি প্রতিষ্ঠান কয়েক দফায় 370 মেট্রিক টন রেলওয়ে স্লিপার বন্দর দিয়ে দেশে নিয়ে আসে। এসব স্লিপারের কাজের মানে ত্রুটি থাকায় আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। সেই থেকে স্লিপারগুলো বন্দরের ইয়ার্ডেই পড়ে আছে, ব্যাহত হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে পচে যাওয়া গম ধ্বংস করার অনুমতি পাওয়া গেছে আর নিম্নমানের ভারতীয় স্লিপারগুলো সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে দ্রুতই অপসারণ করা হবে বলে জানিয়েছে বন্দর ব্যবস্থাপক। এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন সময় চিঠিপত্র লিখেছি এবং সর্বশেষ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা পশু খাদ্য এমনকি মাছের খাদ্যের অনুপযোগী হয়ে যাওয়ায় এটাকে ধ্বংস করার জন্য আদেশ হয়েছে। তো এই ধ্বংস করার বিষয়টাই প্রক্রিয়াধীন আছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এগুলো ডিসপোজ হবে এবং এতে করে আমরা নতুন যে আমদানি রপ্তানি পণ্য এগুলো রাখার জন্য পর্যাপ্ত জায়গা পাবো। ব্যবসায়ীদের জন্য বন্দরের অবকাঠামোগুলো নির্বিঘ্ন করতে ও পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য এসব পচাগম ধ্বংস ও স্লিপার সমূহ অপসারণ করার দাবি জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।